সাধু নাচকে আমি পেয়েছি, অনেক 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 বেশি। আমার মেয়ে অনেক পরিশ্রম করেছে, এটা আমি দেখেছি, আমার মেয়ে অনেক, তাই এই পরিশ্রমের ফল আমার মেয়ে পেয়েছে, আমি খুবই খুশি। অবশ্যই ডাক্তার, আমার খুব শখ মেয়ে ডাক্তার হবে, আমার মেয়েকে ডাক্তার হওয়ার খুব শখ, দেশের সব মানুষের সেবা করব। অবশ্যই অবশ্যই, মা বাবার দুজনের চোখে আজকে এত খুশি দেখে আমার থেকে ওরা বেশি খুশি, তো এটা এটা আমি চাইবো সবসময় বজায় রাখতে, সামনে আমি আরো ভালো করব, আরো আরো ভালো করব। ভালো রেজাল্ট করতে হলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে মা, মাকে তো চাই, মা যদি অ্যাডভাইস না দেয় তাহলে পড়ালেখা ঠিক থাকা যায় না, সবকিছু দরকার, স্কুল টিচার, টিচাররাও অনেক দায়িত্ব ভূমিকা পালন করেছে আমার পিছনে, অনেক আমার সাথে সাথে আমার টিচারও আমাকে হোমওয়ার্ক আমি করছি কিনা তা সবসময় দেখতো, এখন একটা ভালো কলেজে আসা আমার এখন অনেক খুব জরুরি, আশা করি আসবো। আমি সকাল 10টা থেকে ঘুম থেকে উঠে পড়তে বসতাম, তখন একটু মাঝে মাঝে রেস্ট নিতাম, কিন্তু ওটা ভোর 6টা পর্যন্ত পড়তাম, তখন লাস্ট 3 মাস খুব কষ্ট করেছিলাম। খুব ভালো, আমাদের স্কুলে তো সুনাম করে শেষ করা যাবে না, প্রতিদিন স্কুলে আসতাম, প্রতিদিন স্কুলে পড়ালেখা গুলো নিয়ম অনুযায়ী করতাম, হোমওয়ার্ক করতাম, স্কুলে যা পড়িয়েছে তাই বোর্ডে এসেছিল, সব পেরেছি তাই। সবার প্রথম লক্ষ্য তো চিরাং কলেজ, এখন নাম্বার উপর ভিত্তি করে কোথায় আসি, চিরাং কলেজ বা মশিন কলেজ দুইটার মধ্যে একটাতে। হ্যাঁ হ্যাঁ, মেয়ের ভবিষ্যৎ করার ক্ষেত্রে আপনি তো প্রথম কারিগর, এখন ভবিষ্যৎ হিসেবে তাকে দেখতে চান এবং সামনের দিকে নিয়ে যেতে হলে আপনার এই পরিশ্রম তো থাকবে কিনা? অবশ্যই তো আমার ইচ্ছা মেয়ে ডাক্তার হোক, এখন এটা মেয়ের উপর ডিপেন্ড করবে, আমার কথা যদি শুনে মেয়ে আশা রাখি অনেক দূর এগিয়ে যাবে, মেয়ে আমার কথাটা তো শুনতে হবে অবশ্যই, আমি সব শিক্ষার্থীদেরকে বলবো অবশ্যই মা বাবার কথা শুনবে, মন দিয়ে পড়ালেখা করবে। অবশ্যই অবশ্যই, আমার টিচার অবশ্যই, আমার টিচারদের অবদান তো অনেক অনেক, আমার টিচাররা যথেষ্ট কষ্ট করেছে মেয়ের জন্য, আমার টিচাররা এখনো আসেনি স্কুলে, আসার কথা, অনেক পরিশ্রম করেছে টিচারদের, টিচাররা টিচারও স্কুলের স্টুডেন্ট, ওর টিচাররাও খাস্তগিরে। ওর বাবা বিজনেস করে, দুঃখের বিষয় ওর বাবা বান্দরবন থাকে, আমার মেয়ের প্রথম পরীক্ষার দিনই ওর বাবা ছিল না, আমি মেয়েকে আনানামা করেছি, তো ওর বাবা খুবই খুশি, বলছে আমি মেয়ের জন্য আসতে পারি নাই কিন্তু আমার মেয়ের সফলতায় আমি খুব খুশি। বাইরের দেশে গিয়ে আবার চলে আসবো, মা বাবার সাথে সবসময় থাকবো, মেয়ের খুব শখ বাইরের দেশে যাবে, আমার একটাই মেয়ে, আমার একটাই মেয়ে, তো আমার ইচ্ছা নাই। হ্যাঁ 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 হ্যাঁ, ওর বাবাকে জানিয়েছি, সবার আগে জানিয়েছি, বাবা খুব, বাবা আসলে জিজ্ঞেস করছে আসলে তুই পেয়েছিস, ভালো করে চেক কর, সত্যি আসলে সত্যি বারবার চেক কর, তো হ্যাঁ খুব খুশি হয়েছে, আসবে আশা করি আগামী কাল, আমার বাবা কালকে চলে আসবে। কিসে জব করে? আমার বিজনেস করে। বিজনেস করে, ভালো করে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ। মেয়ে ভবিষ্যতের জন্য আমিও পরিশ্রম করে যাবেন এভাবে, ঠিক আছে, আচ্ছা ভাই ধন্যবাদ। এটি নগরের ডক্টর খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
এখানে রেজাল্ট বরাবরের মতোই ভালো করে প্রতিবারে এদের রেজাল্ট ভালো হয়, এবারও ভালো হয়েছে। তবে এখানে শিক্ষার্থীদের আনন্দ উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে রেজাল্ট পাবলিশ হওয়ার পর থেকেই এখানে শিক্ষার্থীরা ছুটে এসেছে এবং তারা একে অপরকে জড়িয়ে ধরছে এবং আনন্দ উৎসবে মেতে উঠছে। Thank you.